সম্মানিত হাজেরিন আজকে আমাদের তাফসিল হবে সুরা আল মা এদার ঊনষাট নম্বর আয়া থেকে আয়ের নম্বর অফ ফিফটি নাইন সুরা আল মা এদা আহলে কিতাব সম্পর্কে আলোচনা চলছে ইহুদি নাসরাদের সম্পর্কে আপনারা শুনে আসছেন সুরা আল মা ব্যাপক অংশ এই বিষয় নিয়ে আলোচনা আজকেও সে প্রসঙ্গে এসেছে আল্লাহ তালা আহলে কিতাব কিতাব আরাদেরকে ইহুদি নাসারাদেরকে ডেকে বলছেন কল ইয়া আহাল কিতাব আপনি বলুন হে কিতাবন কিতাবধারীগণ হালতানিন্না ইনজিলাইনা তোমরা আমাদের ব্যাপারে যে সমস্ত অন্যায় ধারণা পোষণ করো আমাদের ব্যাপারে তোমরা আমাদের দোষ ত্রুটিগুলো আবিষ্কার করো আমাদেরকে তোমরা কষ্ট দিতে চাও কি কারণে বলো আমাদের দোষটা কি আমরা মুসলমানরা তোমাদের কি ক্ষতি করেছি। একটাই দোষ আমরা আল্লাহর উপর ইমান এনেছি এইটা কি আমাদের অপরাধ আর শুধু আল্লাহর প্রতি ইমান আনেনি ওমা উনজিল ইলাইনা আমাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন এই কিতাব ওয়াহি সেটার উপর ইমান এনেছি এটাও কি আমাদের দোষ আর ওমা কাবুল আর এর আগে যত কিতাব তিনি নাজিল করেছেন সবগুলোর উপর আমরা ইমান এনেছি তাওরাত জাবুর তোমাদের কিতাব ইঞ্জিল সবগুলোর উপর ইমান এনেছি এটাও কি আমাদের দোষ তাহলে মুসলমানদের ব্যাপারে যে দুশ্মনী সারা দুনিয়ায় চলছে মুসলমানদের দোষটা কোনটা এই তো মাঝে মধ্যে কিছু উশিলা আছে উশিলা গুলা কিভাবে জোগাড় হয় আল্লাহ তালাই ভালো জানেন রহস্য কোথায় এগুলা কেমনে করে কারা করে কেন করে আমাদের কোনো ইসলামের তরিকাতে বুঝে আসে না হঠাৎ করে এক জায়গায় এতগুলো লোক মারি ফেলবে ইসলামের স্বার্থের জন্য কোন ইসলাম এটা বলেছে অমুক জায়গায় একটা বোমা ফুটিয়ে দেয় একশো দুশো লোকে মেরে ফেল শান্তিপূর্ণভাবে ভাবে এটাকে কোন একদিন ইসলাম বলেছে তাহলে ইসলামের এটা কি কোনো ইসলামের পক্ষে যায় এরকম কাজ করলে তাহলে ইসলামের পক্ষে লোকেরা এরকম কাজ করবে কেন এটা তো আমাদের বুঝে আসে না রহস্য কি এগুলোর পিছনে কারা আল্লাহ তালাই ভালো জানে যাই হোক এগুলো বাদ দিলে আর মুসলমানরা কি ক্ষতি করে বলেন সারা পৃথিবীর মানুষে শান্তিপূর্ণভাবে থাকতে চায় না সারাদিন রক্ত পা করতে চায়। শান্তিপূর্ণভাবে থাকতে তারপরে এত মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছো কেন এত মিডিয়ার মধ্যে এত বদনামি কেন সারাটা দিন চলতে থাকে কেন এই সমস্ত কথা আমাদের দোষ কি দোষ তো একটাই আল্লাহর প্রতি ইমান এনেছি কেন ইমানটা ছেড়ে দেয় তাহলে সব ঠিক আছে ঠিক কেনা বলেন এটাই কোরআন কি আজকের জমানার জন্য নাজিল হলো নাকি হান মনে হয় এই জমানার খবর আল্লাহ তালা তো আগেই জানার কথা অবশ্যই জানেন আমরা কি পরিস্থিতি মোকাবেলা করব এইগুলো কি আল্লাহ তালা জানেন না অবশ্যই কাজে চোদ্দশো বছর পনেরোশো বছর আগে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন এখনো দেখি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে ফিট করছে আমাদের পরিস্থিতির সঙ্গে ঠিক কিনা আল্লাহর আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে दुश्मनी কি আজকে নতুন নবী মোহাম্মদ আর তার উন্মতের উপরে খালি दुश्मनी এর আগে যত নবী আর তার উম্মতে এসেছিলেন সবার বিরুদ্ধে এই दुश्मनी হয়েছে ইয়া হাসরাতানা আলাল ইবাদ ইল্লা কানূ বিহি আফসুস আমার বান্দাদের প্রতি যখনই কোন নবী রাসূল তাদের কাছে এসেছেন তখনই তাকে নিয়ে উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে দিল তো খালি উপহাস ঠাট্টা মস্কারি মধ্যে সীমাবদ্ধ থাকে না আর একটু বেশি হয় আরো অনেক বেশি হয় তো আল্লাহ তালা খালি উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে এটা দিয়ে থেমে গেলেন কেন কারণ ওটা হলো শুরু ঠাট্টা মস্কারি উপহাস করে থামানো না গেলে কি করতে হবে তার বন্দোবস্ত তাদের কাছে আছে তারা সেটার জন্য কমতি করে না বহুদূর তারা যায় রক্তপাত করে মানুষকে নিঃশেষ করে দিতে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে এই ষড়যন্ত্র দুনিয়ার মধ্যে যুগে যুগে হয়ে আসছে তারা চায় আল্লাহর দিনের আলোকে ফুৎকার দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে কিন্তু নিভিয়ে দিয়ে নিবে যায় ফু দিলে বাতি যেভাবে নিবে যায় না কত চেষ্টা করেছে মুসলমানদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে ইসলাম বিরুদ্ধে অনেক কিছু করেছে অনেক মুসলমান দিন ছেড়ে দিয়েছে দিতে পারে কিন্তু ইসলাম কি পৃথিবী থেকে উঠে গিয়েছে এখনো না এখনো না আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে এখনো মানুষ ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ হ্যাঁ গত কয়েকদিন আগে একজন আসলেন ইসলাম কবুল করার করে ফেললেন কি বিষয় এত কিছু ক যে আমরা জানি এগুলো তো কথার কোনো ভিত্তি নাই এগুলো অপপ্রচার আমরা জানি আমি জানতে পেরেছি যে ইসলামটা কি জিনিস তা আলহামদুলিল্লাহ ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না ক্ষতিগ্রস্ত হবে মানুষ আমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা আমরা পাশ করবো না ফেল করব। সেটাও তালা দেখছেন দিনের বিরুদ্ধে দুশ্মনী দিকে মুসলমান ঘাবড়িয়ে যায় দিনকে ছেড়ে দেয় না মজবুত করে ধরে রাখে সেটার পরীক্ষা হচ্ছে অনেকেই তো একটু বেশি বেকাদা দেখলে ছেড়ে দেওয়া শুরু করে দেয় তাহলে ফেল করে ফেললাম পাশ করলাম না তো আল্লাহ বলছেন যে একটাই তো দোষ আপনি বলেন হে আহলে কিতাব আমাদের কেন একটাই তো যে আমরা আল্লাহর প্রতি এনেছি ওয়াহির প্রতি প্রতি যেটা আমাদের আল্লাহ নাজির করেছেন আমাদের আগে শুধু আমাদের কিতাব না তোমাদের কিতাবকে তো আমরা বিশ্বাস করেছি তোমাদের নবীদেরকে বিশ্বাস করেছি তারা হক দিন নিয়ে এসেছিলেন কিন্তু তোমরা কেন এটাকে এরকম মোকাবেলা কর কি কারণে দুশ্মনী করো সেটা হচ্ছে আল্লাহ তালা বলে দিচ্ছেন ও আন্না এক সেরাকুম তোমরা কিতাবের দাবি করো কিন্তু তোমাদের অধিকাংশ আসলে ফাঁসেক ফাঁসেক অর্থ কি তোমরা আল্লাহ তালার নাফর মানি কর আল্লাহর কথা মানো না তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের যতটুকুন সহি আছে ততটুকুন পড়লেও বুঝবা যে এই দিনটা সহি এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা জেনে বুঝে তোমাদের দুনিয়া বিস্বার্থ পাওয়ার জন্য এই দিনের বিরুদ্ধে তোমাদের মধ্যে নাফরবানি কাজ করছে আমি কি তোমাদেরকে বলবো যে আল্লাহর কাছে পাওনা হিসাবে পাওয়ার জন্য আরো খারাপ কাজও আরো কিছু লোকে করেছিল তোমাদের পূর্বপুরুষদের কেউ কেউ এর চেয়ে অনেক বেশি গুণা করেছে আল্লাহর দিনের নাফরমানি করেছে আল্লাহর হুকুমের নাফরমানি করেছে এবং নাফরমানি করার কারণে তারা কি শাস্তি পেয়েছে শুনো তাদের কোন কোন লোক এত সীমালঙ্কন করেছে আল্লাহর দিনকে নিয়ে দুশ্মনী করেছে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আল্লাহ তালা নাফর মানিতে অনেক দূর অগ্রসর হওয়ার কারণে মাল্লা আলাহুল আল্লাহ তালা তাদেরকে অভিসম্প করেছেন তাদের আলহি আল্লাহ তালা প্রচন্ড রাগ গসা করেছেন তাদের প্রতি আল্লাহর ক্রোধ নাজিল হয়েছে আর তাদেরকে আল্লাহ তালা কি করেছেন বানর বানিয়েছেন শুকর বানিয়েছেন ওয়া আবাদার তাগুদ আর তাগুতদের তারা এবাদাত করতো আল্লাহর বাদ দিয়ে তাগুদের এবাদত করেছে কিতাব ওয়ালাদের এই হলো পরিণতি তোমাদের মধ্যে এমন পাওয়া গেছে পাওয়া গেছে না তারা মাছ ধরতে করেছে কিবারে মাছ ধরতে নিষেধ করেছে শনিবারে মাছকে ধরে রাখলো কাজকে মারবো না খালি আমরা করি উপরে আসে পরীক্ষা করার জন্য বড় বড় মাছ সাগরের তীরে আসে তাদের ধর্মে শনিবারে মাছ মারা নিষেধ দেখা এখন আল্লাহ পরীক্ষা করছেন মাছ এত লাফালাফি করে এত লাফালাফি করে ইস কিন্তু রবিবারে সোমবার এত লাফালাফি করে না কাছে এসে পরীক্ষা পরীক্ষা হয় হারাম তরিকা ব্যবসা করলে দেখা যায় মোট মোটা পয়সা আসে আর হালাল তরিকা করলে কেউ না জানি একটু কষ্ট হয়ে যায় পরীক্ষা কিনা বলেন মাঝে মধ্যে হারাম তারা বেশি আসে পরীক্ষা হয় লোভ সামলাতে পারি কিনা আল্লাহ তালার মানে কিনা মাছকে নিয়ে তো এখন আসলেন আল্লাহর কি করা যায় তো বুদ্ধি দিল শয়তান আজকে মারার দরকার নাই আজকে কিছু একটা দিয়ে ফান টান দিয়ে জাল দিয়ে আটকে এত হাত দিয়ে ধরো আজকে শনিবার পার হয়ে গেলে সবগুলো জাল দিয়ে আটকে এই এখন ধরে ধরে উঠা আর এই সমস্ত জেনে বুঝে এই যে হিলাবাজি করেছে আল্লাহকে ধোকা দিতে চেয়েছে আল্লাহকে বলবে যে না আমরা শনিবার তো টাচও করি নাই কি বলে কি সুন্দর যুক্তি কিন্তু আল্লাহ মনে হয় কিছু বুঝেন না আল্লাহ কি বোকা নাকি নাউজুবিল্লাহমিন্দি এই কারণে যে আল্লাহ তালার সঙ্গে এরকম এই প্রতারণা করেছে এই কারণে আল্লাহ তালা তাদেরকে কি করেছেন লানত দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তালা অত্যন্ত গোসা হয়েছেন এমনকি তাদেরকে শুকর বানরে পরিবর্তন করে ফেলেছেন ফিজিক্যালি শুকর বানর হয়ে গিয়েছে যারা এগুলো করতো তাদের মধ্যে যারা কিছু আলেম প্রকৃতি ছিলেন দিনদার ছিলেন তারা বলে এটা করো না আল্লাহ তালা অত্যন্ত রাগ রাগসা হয়ে যাবেন খবরদারই কাজ করো না তোমরা প্রতারণা করছো আল্লাহর সঙ্গে আল্লাহকে আল্লাহর সঙ্গে প্রতারণা করা যায় তারা শুনলো না এরপরে তাই কাজ করতে করতে সর্ব অবশেষে আল্লাহ তালা যখন তাদেরকে বানর আর শুকরে পরিণত করলেন এই খবর হয়ে গেল পরের দিন তারা আসলো এদের খবর নিতে দেখে যে মানুষ নাই সব দেখি শুকুর আর বানর এদেরকে বানর শুকররা ওদেরকে চিনছে কে আসছে কিন্তু এই বানর শুকর হাউমা করে কাঁদছে কিন্তু কথা বলতে পারছে না আর ইশারায় বুঝাচ্ছে আমরা তোমাদেরকে চিনেছি সেই বানর শুকর এখন নাই অধিকাংশ মোফাশের দৃষ্টিতে তারা কয়েকদিন অভিশপ্ত জিন্দিকে কাটিয়ে তিন চার দিনের মাথায় তারা মৃত্যুবরণ করে লানতের মৃত্যু তাদের জন্য নসিব হয়ে যায় কোয়াবাদ তাগুত শুকর বানর হওয়ার পরে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে তাগুতের কথা তারা শুনেছে তারা তাগুতের কথা শুনে তার মানে তাগুত অর্থ কি খোদা শক্তি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যারা তাদেরকে শক্তিশালী মনে করে তাদের কথা অনুযায়ী উঠা বসা করা তাদের তরিকা অনুযায়ী চলা তাদের ভয়ে অস্থির থাকা কিন্তু আল্লাহর ভয় নাই এই আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত শক্তি অবস্থান নেয় এগুলোকে বলে কি তাগত তো তোমরা কিতা বলার হয়ে তাগতি শক্তির তোমরা কথা শুনলা তাদের এবাদত করলা তাদের তরিকা মতো চললে এই কারণে তোমাদের মধ্যে এই অভিশাপ এসে গেলো ওলা ই কে শরউন্মা কেন আদাল নুয়া সাওয়া এই লোকগুলো খুবই খারাপ অবস্থানে আছে তাদের অবস্থা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ অত্যন্ত অভিশপ্ত কিতাব হাতে নিয়ে কিতাব ওয়ালারা যদি এগুলো করে অন্য দুনিয়ার মানুষের কাছে কিতাব নাই কিতাব বলতে আল্লাহ তালার পরিচয় নাই মুসলমান যদি গুনা করে তাহলে আল্লাহ তালার কাছে তাদের শাস্তি বেশি হবে কিনা বেশি হবে জেনে বুঝে করল তো এই যে এলেমওয়ালা কিতাবওয়ালা দিনওয়ালা লোকেরা যদি উল্টাপাল্টা কাজ করে আল্লাহ তাদের প্রতি সাংঘাতিকভাবে অসন্তুষ্ট হয়ে যাবে ও আদাল আনসাবা ইসাবিল এরা সৎ রাস্তা থেকে সঠিক রাস্তা থেকে সঠিক পথ থেকে অনেক দূরে চলে যাবে গোমরা হয়ে যাবে দাবি করবে আহলু কিতাব কিন্তু আসলে দিন থেকে আল্লাহর দিন থেকে বহু দূরে চলে যাবে এরা অনেক বেশি গোমরা হবে এদের শাস্তি অনেক সময় দেখা যায় সাধারণ কাফের থেকে অনেক বেশি হয়ে যাবে কারন তারা জেনে বুঝে কিতাবওয়ালাগণ আহলু কিতাব জেনে বুঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনার পরেও ওনার সঙ্গে दुश्मनी করেছে ওয়া ইযা জাউকুম ক্বালু আমন্না ওয়া ক্বাদ বিল কুফরে ওয়া হুম ক্বাদ খারাজু বে واللهু আলামু বিমা কানূ ইয়াকতুমুন তারা অধিকাংশ জেনে বুঝে আসলে দুঃশ্মানী করেছে তার মধ্যে একজন ছিল মদিনায় তারা অনেকে ছিল এসে নবী কে রিম সালামকে জিজ্ঞেস করলো কে যে আপনি কোন কোন নবীর প্রতি ইমান আনেন কোন কোন নবীকে বিশ্বাস করেন বলেন তো আপনি নবীদেরকে বিশ্বাস করেন বলে যে ইলা বি ইব্রাহিম ইসমা ইলা ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নবীন আমি রব্বিহীম পুরো আয়াত তেরাত করেন যেখানে আল্লাহ তালা অনেক নবীদের নাম বলেছেন যে আমরা ইব্রাহিম আলাহ ইসমাইল ইয়াকুব আসবাদ এবং ঈসা আলাহি সাল্লাম মুসা আলাহি যা দেওয়া হয়েছে এগুলো সবগুলোর প্রতি ইমান আনি আমরা কাউকে অবিশ্বাস করি না সমস্ত নবীরা হক ছিলেন একথা শোনার পরে পালাম্মা দেখা ঈসা জাহাদু নুবুয়া তাহ ঈসা আলাহিসামের কথা বলার পরে বললো লাভী ঈশাবীমান আমরা জীবনে তো বিশ্বাস করি ঈশ্ব নবী ছিলেন এবং যে ব্যক্তি ঈশাক নবী মনে করে তার প্রতি আমরা কেমনি মানবো তারা তো মনে করে ঈশা আলাইসাল্লাম জারোজ সন্তান নাউদু বিল্লা হিমিন দা ধারণা করে তারা আর এই জন্য ইহুদিদের কাছে শেষ নবী কে মুসা আলাহিসাল্লাম আর খ্রিস্টানদের কাছে শেষ নবী কে ঈসা আল্লাহিস্লাম আর আমাদের কাছে শেষ নবীকে মোহাম্মদ সাল্লা আমরা কোন নবীকে বাদ দিয়েছি আহলে একজনকে বাদ দিয়েছে কেউ দুইজন কে বাদ দিয়েছে যার কারণেই তারা দিন থেকে দূরে চলে গেল ইসিল তারা যখন আপনার কাছে আসে হে নবী আপনার কাছে এসে বলে আবার তাদের মধ্যে কেউ কেউ মোনাফিক্রি করে ইমান আনে কিন্তু আসলে সে ইমান আনেনি মুখে বলে উদ্দেশ্য ইসলামের মধ্যে ঢুকে পরে সময় আবার বাইর হয়ে যাবে তো লোকেরা বলবে দেখো ইসলাম ভালো থাকলে তো এরা আসছিল এখন এরা বুঝতে পেরেছে ইসলাম মধ্যে ঠিক নারে চলে গেছে তারা ক্যাম্পেইন করেছে এক কাজ করো নুক মেনু হ্যাঁ সকালবেলায় ইসলামের মধ্যে ঢুকি বিকালবেলা বাইর হয়ে যায় তাহলে বলো ঢুকছিলাম ঠিক ধর্ম মনে করে এখন ঢুকে দেখলাম আসলে এটা দুই নম্বর ধর্ম এ একটা মতলবে কেউ কেউ ঢুকে আবার কেউ কেউ ঢুকে তাদের মধ্যে যে ঢুকে কোথায় কিভাবে তাদের উইক পয়েন্ট আছে দুশ্মনী করা যায় এবং দিনের দুশ্মনদের সঙ্গে ভিতরে থেকে মুনাফেকি করে ইনফরমেশন পাস করা যায় যুদ্ধের সময় বিভিন্ন সময় তাদেরকে এ উৎখাত করে দেওয়ার জন্য সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া যাবে এই জন্য কেউ কেউ আসতো মুনাফেকরা দুশ্মনির উদ্দেশ্যে ইসলাম কবুল করতো কেউ কেউ এসে ওনাকে বলতো আল্লাহ তালা নবীকারী ইনসাল্লা সব সাবধান করছেন খবরদার খেয়াল রাখেন কেয়ারফুল থাকবেন তাদের কেউ কেউ ইসলাম কবুল করবে কিন্তু এগুলো মোনাফেফ ওদের গতিবিধি ওদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকবেন ইদাজা উ কুমকালু আমান আপনার কাছে যখন আসে এসে বলে আমরা ঈমানেছি এনেছি দেখ ওয়াকা দেখানু বিলকুফ রেওয়া হুম খারা ওকা বে আসলে তারা কুফুরের মধ্যে ঢুকেছে কুফুরি নিয়েই আপনাকে ঈমান এনেছে বলে তখন তাদের মনে কুফুরি আকীদা ইমানের চিন্তা ছিল না কুফরের চিন্তা ছিল আর আপনার কা থেকে তখন বের হয়ে গিয়েছে ওই কুফরি নিয়েই বের হয়েছে ইমানে দাবি করেছে কিন্তু আসলে কুফরি নিয়ে ইমানে ঢুকেছে কুফরি নিয়ে ঈমানে ঢুকলে কি ঈমান থাকে আর বের হয়ে গেছে সেই কুফরি নিয়েই মুনাফিক এগুলো والله اعلم بما كانوا يكتمون আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু লুকিয়ে রাখে তারা যা কিছু গোপন করে রাখে আল্লাহ তালা সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল আছেন এই জন্য আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লামকে লিস্ট দিয়েছেন জানিয়ে দিয়েছেন কে কে মোনাফে এবং একটা লিস্ট ছিল এবং লিস্টটা নবী করিম সাল্লা রাখছেন একজন সাহাবির কাছে যিনি ওনার প্রাইভেট সেক্রেটারির মতো ছিলেন হদাই ফেল ইয়ে আর কোন সাহাবিকে জানতেও দেন তিনি রেখেছেন যাতে করে কাজে লাগে সময় মতো দায়িত্ব দিতে কোনো কিছুতে ওদের কথাবার্তায় ওনাকে প্রতারণা না করতে পারে আল্লাহ জানেন এবং তিনি নবীকে জানিয়ে দিয়েছেন এই আহলে কিতাবের লোকগুলোর আপনি দেখতে পাবেন আরো কি তারা অনেকেই গুনার দিকে বড় জোর সোরে যায় দৌড়ে দৌড়ে গুনার দিকে যায় গুনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড সীমা লঙ্ঘন করার ব্যাপারে আক্রেহিম আর হারাম তরিকায় অন্যায় মানুষের মাল কিভাবে ভক্ষণ করা যায় আর যেন সম্পদ কিভাবে নিজের পকেটে ঢুকানো যায় এইগুলোর কায়দার ব্যাপারে তারা এক নম্বর এক্সপার্ট কিছু মানুষ দুনিয়াতে আছে তারা কিছু বিজনেস করে আসলে বিজনেস আসল মতলব না মতলব কি কিভাবে মানুষকে ঠাকানো যায় প্রতারণা করা জমি বিক্রি করে আসলে জমিটা তিনবার বিক্রি করেছে এরকম ঘটনা পাওয়া গেছে কিনা পাওয়া গেছে এরকম অনেক বাটপার পার ফ্রড বিজনেস খবর এই সমস্ত দেশে আছে এই সমস্ত দেশে তো অনেক আইন কারণ করা এর ভিতরেও যে কিভাবে ফ্রডের এর ভিতরে নিয়ে যায় মানুষকে মানুষ ট্যারি পায় না কি আকর্ষণীয় অফার দিয়ে লুফে নেয় মানুষকে ঢুকাই ফেলে তারপরে চম্পট বাংলাদেশে বিভিন্ন রকমের কোম্পানি আসলো আপনার টাকা ওখানে ইনভেস্ট করবেন তো মানে এক বছরে দশ গুণ হয়ে যাবে ঠিক কিনা ডেস্টিনি মেস্টিনি আর কি আসলো অনেক লোকদের টাকা পয়সা ইনভেস্ট করে সব নিয়ে তারপরে উদাহ হাই হাই কোম্পানি তাহলে পৃথিবী সব দেশে এই হাই হাই কোম্পানি আছে আমাদের দেশে এত সফিস্টিকেটেড হওয়া লাগে না কিন্তু এই সমস্ত দেশে অনেক সফিস্টিকেটেড ওইতে তারা এগুলো করে তো এই একলে মাল কিভাবে খাওয়া যায় মানুষের সম্পদ কিভাবে ভক্ষণ করা যায় তারপর সুদ টুদ কিভাবে বাড়ানো যায় ব্যাংক ট্যাং দিয়ে সারা দুনিয়ার মানুষের টাকা ওদের কাছে থাকবে এমন কায়দা আছে যে আপনার টাকা আপনার কাজে লাগতেছে না খালি ওখানে রাখছেন টাকাটা হারাই না যায় কিন্তু সে কিন্তু কাজে লাগাচ্ছে ব্যাংকওয়ালা যে পরিমাণ পয়সা আপনার টাকা ইনভেস্ট করে কাজে লাগাচ্ছে এবং তার বিনিময়ে সুদ দেয় সুদ তো আমরা খাইতেই পারবো না কিন্তু তারপরেও তারা যে সমস্ত তরিকা ব্যবহার করে ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা অদ্ভুত এগুলো তারা ভেরি এক্সপার্ট এবং যুগ যুগ ধরে এই যুগের কথা শুধু বলা হচ্ছে না ওই জমানা থেকে চলে আসছে এগুলো তারা কত খারাপ কাজ করে যাচ্ছিল এই যে মোনাফিকরা এই ধরনের কাজ আল্লাহ এখানে মুনাফিকদের বিভিন্ন গুণগুলাকে বিভিন্ন তাদের পরিচয় তুলে ধরছেন আরো পরিচয় দিচ্ছেন আল্লাহ যারা রব্বানি ছিল রব্বানিগণ এবং আহবার গণ তারা যদি তাদেরকে নিষেধ করতো এরকম গুনা সংক্রান্ত কথাবার্তা বলা গুনার কথা বলা মানুষের মাল সম্পদকে হারামভাবে খাওয়া এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যদি রব্বানি লোকগুলো আর আহবার লোকগুলো ভূমিকা পালন করতো কতই না ভালো হতো এই রব্বানি এবং আহবার হচ্ছে আহলে কিতাবের ইহুদিদের মধ্যে যারা আলেম ওলামা সম্প্রদায়ের লোক আলেম কৃষিম লোক যারা তাদেরকে দুই পরিচয় দেওয়া আছে রব্বানি ইউন আর একটা আলেম আহবর ইউন হচ্ছে উঁচু লেভেলের আলেম যারা আছে এলেম আমল আছে আল্লাহ সঙ্গে তালার আমরা এই উম্মদকে বলি আউলিয়া উল্লাহ আল্লাহর অলিয়াউলিয়া তো তারা বলতে রব্বানি ইউন মানে রবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ এই রকম আলেমদেরকে রব্বানি বলা হয় রব্বানি ইউন আর যারা এত বেশি আমলদার নয় কিন্তু মোটামুটি এলেম কালাম আছে দিনের নিয়ে এলেম চলে তাদেরকে আহবার বলা হয় স্কলার এই এই দুই গোষ্ঠী যদি তাদের কিতাবের লোকদেরকে গুনার কথা বাজে কথা মিথ্যা কথা অন্যায় কথা আর হারাম হালালের ব্যাপারে সতর্ক কাজটা করতো এদেরকে এগুলো থেকে নিষেধ করতো কতই না ভালো হতো কিন্তু তারা কি এগুলো করেছে ঠিক মতো খুব কম মেজরিটি এই কাজ করেনি কেন কত খারাপ কাজ তারা করে যাচ্ছিল যারা খারাপ পর্ব করে এটা তেমন খারাপ আর আলেম ওলামা দিনের যারা এলেম নিয়ে চলাফেরা করেন এলেম অর্জন করেছেন তাদের দায়িত্ব কি বাকিদেরকে সতর্ক করা আমর মারুফ নাহিয়ান মুনকারের কাজ করে যাওয়া এটা কি ওলামাতে দায়িত্ব না এই জন্য ওলামাদেরকে কি বলা হয় আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলাম আগম হচ্ছেন নবীদের উত্তরাধিকারী ওয়ারিশ কত টাকা পয়সা পায় ওয়ারিশ হয়ে ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারেসু দিন দিনারান ওলা দিরহামান নবীরা দিন আর দেড়হামের টাকা পয়সার ওয়ারিশ বানিয়ে যান না ইন্নামা ওয়ারাসুল আলম তারা আলমের ওয়ারিশ রেখে যান ভগবান আখাদু আহাদা বেহিন যে এই অংশ নেয় এলিম শিখে এবং এই মারু না কাজ করে সে সে ওয়াফের অনেক বড় সৌভাগ্যের অধিকারী হলো এলিম শিখা শুধু সৌভাগ্য নয় এলেম শিখে এলিমের নিজে আমল করা আর এই এলিম তরিকা অনুযায়ী লোকদেরকে দিনের দিকে নিয়ে আসার কাজ করা এটাই হলো সৌভাগ্য এখন এই কাজ কি এত সহজ কাজ সব আলেমকে এই কাজে আসেন আল্লাহ তালা সমস্ত আলেমদেরকে এই কাজের জন্য তফিক দান করুন এই কাজ না করলে আল্লাহ তালার কাছে আলেমদের কি কঠিন পরীক্ষা হবে আমাদের দিন এই জন্য আলেমদেরকে হক কথা বলতে হবে শরীয়তের কথা বলতে হবে মানুষকে সতর্ক করতে হবে কোন বিষয়ে মানুষ দিন থেকে সরে যাচ্ছে সেগুলো সম্পর্কে তা কি করতে হবে এই জন্য আমর বিল মারুফ নাহি আলি মুন কাজ করতে হবে তবে শুধু আরেম রাই আমর বিল মারুফ নাহি আলি মুন কাজ কারে কাজ করবে না এই উম্মতকে আরও বাকিদেরকেও দায়িত্বে দেওয়া হয়েছে ঠিক কিরা কোন খাইরা উম উখরেজাত লিনাস মারুফ ইমাতান হুন আনিল তোমরা হচ্ছে উত্তম জাতি লোকদের পিছনে কাজ করার জন্য তোমাদেরকে স্পেশালি তৈরি করা হয়েছে নিয়ে আসা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে নিজেরা তো এলেম শিখবে আমল করবেই বাকিদেরকে ভালো কাজের দিকে ডাক গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে আস এই কাজ করতে হবে এই কাজ যদি উম্মত না করে তাহলে উম্মতের মধ্যে কি শাস্তি দিবেন আল্লাহ তালা কি আসছে হাদিসের মধ্যে এই উম্মত যদি এই কাজ না করেন নবীকার বলেছেন যে তোমরা আল্লাহর কসম তোমরা যদি এই কাজ না করো তাহলে আল্লাহ 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 তালা তোমাদের কাছে শাস্তি নিয়ে এমন শাস্তি এমন আজাদ যে তখন তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না এই কাজ বন্ধ করে দিলে আমাদের প্রতি যে আজাব আসবে এই এবং সেই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব আমরা সেই দোয়া আল্লাহ কবুল করবেন না আমাদের সবাইকে এই কাজ করতে হবে তাই না তবে আলিম আমাদেরকে একটু বেশি করতে হবে কিন্তু সাধারণ মুসল্লি মুসলিম সবাইকে এই কাজ করতে হবে আলী রাজি আনহু একদিন খোদবা দিচ্ছিলেন খলিফা হওয়ার পরে তখন তিনি খোদবার মধ্যে বললেন আই ইউহান্নাস ইন্নামা হালাকামান কানা কাবুলাকুম বেরুকু বেহমুল মা আসি জানো কি তোমাদের আগের জাতিগুলো উম্মত কেন আজাবের সম্মুখীন হয়েছে কেন ধ্বংস হয়েছে তারা অনেক গুনায় লিপ্ত ছিল বিভিন্ন রকমের গুণায় লু কম কি গুনায় লিপ্ত হয়েছে এরকম বহু গুণায় তাদের জাতিগুলো যখন লিপ্ত হয়ে গেল ওলা আহবর আর আমল ওলা আমাগন বা জদ্দুর স্কলার হয়েছে তারা কেউই যখন এই কাজ করলো না লোকদেরকে গুণা থেকে সরিয়ে আনার দায়িত্ব পালন করলো না তখন এই গুনার কারণে তাদেরকে শাস্তি তাদের উপরে চড়াও হয়ে গেল আল্লাহ থেকে আজাব এসে গেল আজাবের কত তরিকা আছে প্রাকৃতিক দুর্যোগ আজাব অন্য জাতিকে এই জাতির বিরুদ্ধে চড়াও করে দেওয়া আজাব কত তরিকার আজাব এই আজাব যখন এসে যায় আজাব দেখে এখন আলি মোলামারা কি করে পা মুরুবিন ওকে তখন তারা দোয়া করলে কাজ হবে না তো কাজে এখনই তোমরা কি করো মারুফের হুকুম দাও মুনকার থেকে লোকদেরকে আনো এই কাজ করে যাও কাবলা আন ইয়ানজলা বিকুম মিছলাল্লাযী নযলা বিহিম তাদের প্রতি যে আজাব নাজিল হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে ওই রকম আযাব আসার আগেই তোমরা বেশি করে এই কাজ করতে থাকো আলামু। আন্নাল আমর বিল মারুফ ওয়াল নাহি আনিল মুনকার লা ইয়াক্তাউ রিসকান ওলাান আমর বেল মারু নাহিল মুনকারের কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসে এটা ঠিক অনেক সময় যারা ক্ষমতাসীন শক্তি আছে তারা পছন্দ করে নাকি এই কাজ পছন্দ করে না তো এখান তোমার চাকরি চলে যেতে পারে তোমার জীবনের উপরে আঘাত চলে আসতে পারে এগুলা দেখে ভয় পেয়ে এই দায় লাল্লার কাজ বন্ধ করে দিবা ন মনে রেখো যে এই দাওয়াতি কাজ আমর বিল মারু নাহির মুনকারের কাজ রেজেককে আল্লাহর কাছ থেকে তোমার জন্য চিরাতরে বন্ধ করে দেবে না আর তোমার হায়াত কে আগেই শেষ করে দিবে না তার মানে তোমার রেজেক কি আছে আল্লাহর কাছে আগেই ফয়সলা হয়ে আছে তো চাকরি চলে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা আছে না হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা হয়ে আছে না ওইটা তোমার তাকদিরে যা আছে তা ঘটবে আর তোমাকে মেরে ফেলবে হত্যা করে ফেললো গুলি করে ফেললো পিটাতে পিটাতে মেরে ফেললো করতেছে এরকম কিন্তু মনে রেখো এটা আল্লাহর কাছ থেকে অনেক আগে তোমার এ শাহাদাতে মৃত্যু বরাদ্দ করা আছে তুমি পাবে কেন তুমি মনে করো পালিয়ে যাবে এই কাজ করলে আমাকে মেরে ফেলবে তুমি ছেড়ে দিবে কাজ করে যেতে হবে তো আল্লাহ ন তালা আসলেই এই উম্মাদ এই কাজের জন্য নিযুক্ত করেছেন বিশেষ করে ওলামাদেরকে আল্লাহ তালা অনেক বড় দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা ইহুদি জাতির লোকেরা আমল করেনি সেজন্য এবং এর আগের জাতিগুলো ঠিক মতামনা করার কারণে তারা অভিশপ্ত হয়েছে আর কে হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আ সালম বলেছেন মা মিন রজ্দুলুন ইয়াকুনু ফি কৌ মিন ইয়াম ইয়ামালু ফি হুম বিল মা আসি ইয়াক দে রু না আলাই হিফালা ইয়াক ইয়া ইল্লা আসাবাহমুলহ বেয়া কাবিন কাবলা নিয়া মুতু কোনো মানুষ যখন কোন কওমের মধ্যে থাকে আর সেই লোকটা ভালো মানুষ কিন্তু কমের মধ্যে অনেক অনাচার পাপাচার গুনার কাজ ছড়িয়ে যাচ্ছে দেখে এবং তার মোটামুটি যোগ্যতা আছে শক্তি আছে ক্ষমতা আছে পারে কিছু দিনী কাজ করতে আমার বিল মারুফ নাহিরে মুরকারে কাজ করতে কিন্তু করে না কে কী মনে করে বাবা চুপচাপ থাকি বিপদের কথা বলা যায় না এরকম ভদ্র হয়ে চুপ করে বসে থাকি কিছু করে না তাহলে এই লোকটি মরার আগে তার উপরে আল্লাহর আজাব আসবেই নিস্ত পাবে না এই জন্য বলেছেন যদি কোনো লোক তুমি যদি দেখো মন্দ কাজ হতে থাকে তাহলে তোমার সুযোগ থাকলে হাত দিয়ে সরিয়ে নাও হাত দিয়ে সরাতে না পারলে মুখে বোঝাও বলো প্রতিবাদ করো চেষ্টা করো থামানোর জন্য এই শক্তিও না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করো এখন আসুন মুসলিম দেশের আমাদের দেশে অনেক মুসলিম দেশের অবস্থা কি মন্দ কাজ ছড়িয়ে যাচ্ছে হাত দিয়ে কয়জন সরাতে পারছেন মুখ দিয়ে কয়জন সরাতে পারছেন চেষ্টা করছেন অন্তর দিয়ে কয়জন ঘৃণা করে কিছু লোকে ঘৃণা করে কিন্তু দেশ থেকে অনেক লোক ঘুরে আসে বলে যে ভাই এমন অবস্থা কয়েকজন বলেন আমাকে কেউ আল্লাহ দেশের মানুষ এত মিথ্যা কথা কেন যে বলে বুঝিনা যাকে বিশ্বাস করতে দেখি আছে কত বছর থেকে এখন দেখি যে খালি কথা বলা মিথ্যা কথা বলছে আর মন কার কিভাবে ছড়িয়ে যাচ্ছে সব লোক অ্যাকসেপ্ট করে ফেলেছে সবে কবুল করে ফেলেছে অন্তর দিয়ে যে ঘৃণা এটাও মনে উঠে গেছে আর অন্তর দিয়ে ঘৃণা করাটা ওয়াজালিকা আদ আফুল ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল এটাও যদি না থাকে ওয়ালাইসা অরা আদালিকা হাব্বাত খারদাল মিনাল ইমান এ অন্তর ঘৃণা করার কাজ যদি না থাকে তাহলে এর পিছনে সরিষা দানা পরিমাণে ইমান বাকি আছে ন থাকবে না তাহলে ইহুদি জাতি বা আহলে কিতাবের যারা অভিশপ্ত জাতি তাদের থেকে মুসলমানরা এখন কত দূরে আছে চিন্তা করে দেখেন এবার আল্লাহ তালা আমাদেরকে আজাব থেকে বাঁচিয়ে দিন আমর বিল মারুফ নাহিনে মুনকারে কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওকালতুল ইয়াহুদুল্লাহ ইয়াদুল্লাহি মাগলুলা ইহুদি আরো ইহুদিরা আরো বলে যে আল্লাহর হাত একেবারে বকিলের হাতের মতো বকিল আল্লাহর হাত গুলো বকিল তাদের হাতগুলোকে আল্লাহ কঠিন করে দিন বকিল বানিয়ে দিন তাদের হাতগুলোকে আল্লাহ তালা চেন দিয়ে আটকে দিন তারা অভিশপ্ত হলো যা কিছু তারা বলল এই কারণে আল্লাহর ব্যাপারে এত অন্যায় কথা বললো আল্লাহ বকিল্লাহ বরঞ্চ আল্লাহর হাত গুলো হচ্ছে আল্লাহ দুটো হাতি মাপসু দুটো হাতি খোলা প্রশস্ত একদম খোলা দুটো হাত ইকু কাই ফায় তিনি যেভাবে চান সে খরচ করতে থাকেন বিনা হিসাবে খরচ করেন দান করেন দিতে থাকেন তারা এরকম অভিযোগ আল্লাহ তালার ব্যাপারে দিয়েছে ফেনহাস নামে তাদের এক লোক ছিল সে এসে বলল আবু বকরাহ সঙ্গে তার কথা হলো এসে বললো ইন আল্লাহ ফকির আগ্নিয়া আল্লাহ তো দেওয়ার কিছু নাই দিয়ে থাকলে তো আপনাদেরকে অনেক দিতেন আমরা কত ধনী দেখছেন ফ্রাদার আবু হবু বকর রাজি আল্লাহন আবুকর দিলেন এক পিঠা এত বড় বেদবি আল্লাহ শানে করো আরেকজন তাদের মধ্যে আছে শাস ইবন কাইস নামে আরেক লোক ছিল তার ব্যাপারে এরকম রেওয়ায়ত এসছে আল্লাহ তালা কি পরিমাণ দান করেন আর তারা বরঞ্চ তাদের উল্টা তারা কি পরিমাণ বকিলি করে তাদের কাছেই তো বকিলি বেশি তারা সহজে দান করতে চায় না তারা কারো ভালো দেখতেও চায় না হিংসা বিদ্বেষ তাদের অন্তরে বেশি শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বনি ইসরায়েল দিকে কেন আসেনি ইসহাকের গোষ্ঠী থেকে আসেনি কেন ইসমাইলের গোষ্ঠী থেকে আসে মেনে নেওয়া যাবে না একজনের মা সারা আরেকজনের মা ছিল হাজের তারা হলো সারার পরিবারের লোকেরা আর এরা হলো ইনি হলেন হাজের বংশ থেকে আসা সৎ মায়ের গোষ্ঠী মা নিয়ে দেখছেন না দ্বন্দ্ব আমাদের সমাজে আছে সৎ ছেলে মেয়েরা এই এই যে দুশ্মনী ওই দুশ্মনী হিংসা বিদ্বেষ পেয়ে বসলো তাদের দিলটা বরংচ সংকীর্ণতায় ভর্তি বখিনি তাদের অন্তর পুরোটা জুড়ে আছে এই জন্য আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আমি নাকি তারা লোকদেরকে হিংসা করে মানে নবী মোহাম্মদকে আল্লাহ কেন দিলেন তার থেকে তাদের মধ্যে থেকে একজনকে দিলেন না কেন এই জন্য মানতে কষ্ট হয়ে গেল বরঞ্চ আল্লাহ তালার এত প্রশস্ত দান পেলো কি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিরকম আল্লাহ দেন বলে আল্লাহ তালাকে বলে বহি অথচ তিনি কত করিম আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন ও আ তা কুম্মি কুল্লিমা চালতুমু ও ইন তাউ দুনিয়া না তাল নহিলা চ সুহা ইন আল কাফার তিনি তোমাদেরকে দিয়েছেন যাই তোমরা চেয়েছ তাই দিয়েছেন যা যা চেয়েছি তাই কি আল্লাহ দিয়েছেন কে আমি তো অনেক কিছু চাইলাম আল্লাহ তো দিলেন না এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো চেয়েছিলেন পাননি কিন্তু সেটা আরেকটি বিষয় যে আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত দিলে কিছু চাইলে আল্লাহ তালার জবাবটা তার আপনার হালার পক্ষে দেওয়াটা তিন তরিকার এক তরিকায় দেন মানে আছে তো এক নম্বর হচ্ছে যেটা চাইছেন আল্লাহ হয়তো এটা দিয়ে দিবেন এরকম কিছু পাওয়া গেছে আপনার জীবনে পাওয়া গেছে কিছু কোনো কোনোটা পাওয়া যায়নি তো হাজিসি এসেছে যে তুমি যেটা চেয়েছ সেটা পাওনি কিন্তু তার পরিবর্তে একটা বড় বিপদ তোমার উপরে আসার কথা ছিল সেটাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন এই দোয়ার কারণে তিন নম্বর কোন কোনো ক্ষেত্রে আল্লাহ তালা তো নাকি তোমাকে দুনিয়ায় দেবেন না সবগুলো তোমার চাওয়া দরখাস্ত জমা করে রাখবেন যেগুলো যেগুলো দেন নাই সব আল্লাহর কাছে হয়ে আছে। দিন আল্লাহ সেগুলোর পুরস্কার তোমাকে দিবেন দেখার পরে আমরা বলবো আল্লাহ এত দিলেন আপনি আমাকে তো দুনিয়াতে চেয়েছিলাম একটু মন খারাপ হয়ে গেছিল আপনি দেন নাই কেন এখন তো বুঝতে পেরেছি যে ওখানে না দিয়ে এখানে দিয়ে যে আপনি আমার কত বেশি উপকার করেছেন কাজে আপনি যদি কিছু না পেয়ে থাকেন ফরগেট অ্যাবাউট দিস দ্যাট ইজ নট এটা মনে করবে না যে দোয়া কবুল হয়নি আবার অনেক কিছু আমি পেয়েছি সবগুলো কি চেয়েছি না চেয়ে অনেক কিছু পাইনি অনেক পেয়েছি আমরা তা আসলে আমাদের যা যা দরকার হাজত সে সম্পর্কে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে অনেক দিয়েছেন যা তোমাদের দরকার যা চেয়েছ যা চাওনি তাও দিয়েছেন ওয়া ইন তাউদ্দুন এমাত আল্লাহ তো তুমি যদি আল্লাহ নেয়ামত গুলো গুনতে থাকো কি কি পেয়েছ একদিন লিস্ট করেন দেখি কাগজ কলম নিয়ে বসেন যে এই জীবনে আল্লাহ তালা আপনাকে কি কি দিয়েছেন গণে শেষ করতে পারবেন তুমি কখনো গণে শেষ করতে পারবে অনেক কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমি জানিও না এটা নেয়ামত হান আল্লাহ আমাকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন আমি দেখতে পাচ্ছি সারাটা পৃথিবী আল্লাহ তালা অনেক কি তা দেননি আমাকে আল্লাহ সুস্থ করেছেন অনেকে আল্লাহ ডিজেবল করেছেন তাদের কত কষ্ট হচ্ছে তো এগুলো কি আমার শরীরের মধ্যে অনেকে যারা অভাব অনটনে আছে একটা সুস্থ শরীর পাওয়া এটা কি কম নিয়ে একটা সুস্থ শরীর কত দিয়ে কিনতে পাওয়া যাবে যার সুস্থ হাত নাই হাতটা তার ডিজেবল হয়ে আছে প্যারালাইজড হয়ে আছে জিজ্ঞাসা করেন সে তার সম্পত্তি সবটা বিক্রি করতে রাজি আছে যে এই হাতটা কেটে দিয়ে যদি ফিট করা যায় বডির মধ্যে কত দাম একটা আঙ্গুলের দাম কত হবে একটা চোখের দাম কত হবে আল্লাহ অনেক দিয়েছেন এগুলো আল্লাহ কাছে তিনি এত দিয়েছেন আমাকে আমাদেরকে আর কি হাজিসে এসেছে আল্লাহতালার হাত একেবারে পূর্ণ সবসময় ভর্তি থাকে দেওয়ার জন্য। তিনি রাত দিন দিতে থাকেন কিন্তু একটুও কমে না আমরা দিলে তো কমে যায় কিন্তু আল্লাহ তালা দিলে কমে না আর আইতুমা আনফাকা মুল খালাকাস সামাতে হলো আর ফাইনহুলাম ইয়াক দে মাফিয়ামিনী নবিকা র তোমরা কি দেখেছো সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কত সৃষ্টিকে তিনি কি পরিমাণ দান করেছেন তোমরা দেখতে পেয়েছ কিন্তু এতেও তার কোনো কিছুরই কোনো ঘাটতি হয়নি কমতি হয়নি আল্লাহ তালা নিজেকে তারা যখন এই অভিযোগ দিল আল্লাহ রাবুল আলমিন নিজে বলছেন তখন যে আমার ব্যাপারে তারা এত অভিযোগ করছে আমাকে বলছে এই কথা বালিয়া দা হুম তিনি বখিল আল্লাহ বখিল অত্যন্ত খোলা তিনি যা চান দিতে থাকেন খরচ করতে থাকেন আফসোস যারা আল্লাহর এই ব্যাপারে এই সমস্ত অন্যায় মন্তব্য করে কোরআন হাদিস তাদের ওয়াহিকে নিয়ে এরকম উপহাস করে ওয়া লা ইয়াজিদান কাথিরাম মিনহুম্মা উনজিলা আলাইকা মির রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা নিশ্চয়ই তাদের অনেকেরই বাড়তে থাকবে বেশি করে হতে থাকবে আপনার ওই বিষয়ে যা আপনার কাছে নাজিল করা হয়েছে সীমা লঙ্ঘন এবং কুফুরি অর্থাৎ এই কোরআন এই ওয়াহির সুন্দর কথাগুলো যত বেশি করে তাদেরকে বলবেন মনে হয় তাদের সীমা লঙ্ঘন কুফুরি তত পরিমাণ বেড়ে যায় কোরআনের সুন্দর কথাগুলো তাদেরকে আরও মনে হয় যেন তাদের মধ্যে জিজ্ঞাংসা তৈরি করে তাদেরকে আরো অন্যায়ের দিকে মনে হয় ঠেলে দেয় যত ভালো কথা একটা লোককে আপনি বুঝান কিছু সময় যখন দুষ্ট প্রকৃতির ছেলে ছেলেপেলে আছে বা দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে বুঝান যত ভালো করে বুঝান সে তত কী করে উল্টা তার মেজাজ খারাপ হতে থাকে আপনার সঙ্গে সে পাল্টা আরও বেশি যুক্তিতর্ক করতে থাকে ঠিক কিনা এদের অবস্থা হচ্ছে তাই যে কোরআন হাদিসের কথা শুনে যেখানে তাদের সত্যকে গ্রহণ করার জন্য মনকে নরম হওয়ার জন্য আল্লাহর দিকে ঝুঁকি পড়ার কথা ছিল তত তাদের উল্টা হয়ে যায় এটাই আল্লাহ তাআলা ইদনো সূরা বনী কি বলছে মানুনা জেলুমিনাল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু ইল্লা খাসারা আমি কোরআন যা কিছু নাজিল করি এগুলো মোমন্দের জন্য মুমিনদের জন্য সেফা এবং রহমত তাদের দিল এগুলো শুনে রহমতে ভর্তি হয়ে যায় তাদের অন্তরের রোগ বাইরের রোগ সব দূর হয়ে যায় আর বাকিদের কি হয় ওয়ালায়াজিদ ইল্লা জালি জালিমদের কোরআন তাদের কি লাভ বাড়ায় না ক্ষতি বাড়ায় ক্ষতি বেড়ে যায় জালিমদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ কোরআনের নাফর মানে কোরান সম্পর্কে অন্যায় মন্তব্য করতে গিয়ে তার আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে আমাদেরকে বলছেন যে আমরা এই কোরআনকে যেন রহমতের যেন ব্যবহার করি তারা যেন কোরআনকে উল্টো কাজে ব্যবহার করে আমরা কোরআন পড়বো আর শুনবো আর আল্লাহর কাছে বেশি করে আসবো আমাদের দিলের মধ্যে আল্লাহ তালা আরো শান্তি রহমত নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন আলা দেবেন মনে রেখো আল্লাহকে ডাকার মধ্যেই আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের মধ্যে অন্তরগুলোর মধ্যে কি আসে শান্তি এ তুমি না এগুলো ছাড়া শুধু অশান্তি আর অশান্তি টেনশন আর টেনশন আর তাদের মধ্যে আমি কন্দ লাগিয়ে দিয়েছি দুশ্মনী ঘৃণা বিদ্বেষ একে অপরের মধ্যে কেমত পর্যন্ত চলতে থাকবে তারা নিজেরা নিজেরা এগুলো তাদের মধ্যে দূরত্ব পয়দা হওয়া ঝগড়া ফাসাদ হওয়া তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে করা পর্যন্ত চলবে এখন আপনারা বলবেন এটা তো মুসলমানদের মধ্যে বেশি দেখি তাদের মধ্যে খুব ঐক্য দেখা যায় তো এটা ঠিক মুসলমানদের বিরুদ্ধে আবার তারা কি সব এক কিন্তু আসলে নিজেদের মধ্যে সব সময় এক নাই সেটা আমরা জানি না আমরা দেখি না সেটা এটা তো কোরআনের কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন হুম যে আমি আও আপনার কাছে দেখতে মনে হয় তারা খুব ঐক্যবদ্ধ আছে কিন্তু আমি জানি তাদের অন্তরগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন সেটা আপনি দেখেন না তো আমরা এটা ঠিক মুসলমানদের বিরুদ্ধে তারা একদম আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা সমস্ত কুফুর শক্তি এক মিল্লত এক জাতি হয়ে যায় সব শিয়ালের এক ইসলামের বিরুদ্ধে সব এক সব দেশের এক কারণ আবার নিজেরা নিজেরা অনেক সময় দুশ্মনী করে ওইটা আসলে স্বার্থ নিয়ে টাকা পয়সা নিয়ে পৃথিবীর নেতৃত্ব কে দিবে হ্যাঁ এইগুলো নিয়ে কিন্তু নিজেদের ঠিকই আছে ফাইট ওইটা নিয়ে তাদের মধ্যে স্বার্থ নিয়ে অনেক তাদের মধ্যে দূরত্ব আছে কিন্তু একটি বিষয় একমত ইসলামের দুশ্মনী করার ক্ষেত্রে কুল্লামা আও কাদুমোনা রনীল হারমফে আতফা আল্লাহ ওয়া সাউন হাফিল আরমদে ফাঁসাদা ওয়ল্লা হুলা ই হাব্বুল যখনই তারা কি করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেটাকে নিভাইয়ে দেন তারা সারা দুনিয়ার মেয়েদের যুদ্ধ লাগাইয়ে দেওয়া এই কাজ কিন্তু কিছু লোকে করে চেনেন তাদেরকে চিহ্নিত আশা করি চিনতে অসুবিধা হবে না এই আয়াতের কনটেক্সটে বোঝা গেছে না কারা তারা এদের কাজই হচ্ছে দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া সোহান আল্লাহ কোরআন কি আজকের জন্য নাজিল হলো নাকি একদম কারেন্ট সিচুয়েশনকে ডিল করতেছে কোরআন সোহান আল্লাহ কারা যুদ্ধ লাগিয়ে এদের পৃথিবীর মধ্যে অশান্তি এক দেশ আরেক দেশে কারা অস্ত্র বিক্রি করার ফোন দিতে থাকে কারা এগুলো দিয়ে ব্যবসা করে কাদের কুমতলব আছে সোহান এরা শুধু লাগিয়ে দেয় তো আল্লাহ তালা বলেন আথা আহ আল্লাহ তালা নিবাই দেন অনেক সময় আল্লাহ না নিবাইলে তো যুদ্ধ কতবার লাগাতো তারা অনেক সময় আল্লাহ তালা ইন্টারফেয়ার করে নিবাই দেন যুদ্ধ আর হয় না বিশ্বযুদ্ধ হওয়ার কথা কতদিন থেকে শুনে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ তালা মেহরবানি করে অনেকবার থামান নাহলে এদের মতলব খুব খারাপ এরা জমিনে ফাসাদ ছাড়া কিছু চিন্তা করে না তাদের চক্রান্ত কি জমিনের মধ্যে শুধু ফাসাদ লেগে থাকুক শান্তি নিরাপত্তা এবং মারামারি যুদ্ধ বিগ্রহ এগুলো না থাকলে আসলে ইসলামের দাবাদি কাস্টার দুনিয়ার মধ্যে বেশি হবে না কম হবে বেশি হবে আর এই সমস্ত যুদ্ধের টেনশন থাকলে তো ইসলামের প্রচার প্রসার কম হবে এটা তাদের ফন্দি এই জন্যই এত কিছু লাগিয়ে দেওয়া আছে তো আল্লাহ তালা বলছেন অল্লাহ মুফসিদিন

তাকে অবলম্বন করত নিজেদের জীবনের মধ্যে তাহলে আমি তাদের গুণাগুলোকে মাফ করে দিতাম আর তাদেরকে শান্তির জাননাতে পৌঁছে নবী এবং তার উন্মতের জন্য আমাদের জন্য তাহলে আমরাও যদি সত্যিকার ইমান আনি তাকে অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলি শরীয়তকে মেনে চলি তাহলে আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন আর কি করবেন যা না আমাদেরকে ঢুকাই দেবেন আর তারা যদি তাওরাত কায়েম করতো ইঞ্জিল কায়েম করতো তাদের কিতাব গুলোকে তাদের সমাজে যদি কায়েম করতো আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নাজিল হয়েছে তাদের কাছ থেকে এগুলোকে কায়েম করত এগুলোকে অনুসরণ করতো ফলো করত মেনে চলতো তাহলে এত বরকত হতো তাদের উপর থেকে নিচের থেকে রিজেক্ট দিতাম খালি তারা নিশ্চিন্তে বসে বসে খেত সহজেই রিজেক্ট চলে আসত এটা কি তাদের জন্যই খবর আছে না আমাদের জন্য খবর হতে পারে আমাদের জন্য আছে তারা তাওরাত ইঞ্জিল কায়েম করতো কোন জমানায় নবী মোহাম্মদ সাল্লাম আসার আগের কথা উনি আসার আগে আর কি আর ভ্যালিডিটি আছে না তার আগ পর্যন্ত তারা এই কিতাব থেকে সরে ছিল কিতাবে পরিবর্তন করেছিল যদি তারা এটা মেনে চলতো তাহলে আল্লাহ তালা তাদের প্রতি অনেক বরকত রহমত ঢেলে দিতেন আমরা যদি ফলো করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ঢেলে দিবেন এই এত বরকত দিয়ে দেবেন এত বরকত চলে আসে কিভাবে এটা কোরআন শরীফে এসেছে অনেকবার যেমন তালা উপর থেকে কি করবেন ঠিক মতো বৃষ্টি দেবেন আবহাওয়া সুন্দর থাকবে খ্যাত ফল ফসল সুন্দর মতো চলবে প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীটা বেঁচে যাবে আর নিচের দিক থেকে নিয়ামত আসবে আপনার ক্ষেতের ফসল সুন্দর করে আসবে আকাশের পানি যদি যায় নিচে থেকে ফসল সুন্দর করে আসবে বন্যা হবে না নদীগুলো মাসে পরিপূর্ণ থাকবে গরু ছাগল সুন্দর ঘাস খেয়ে সুন্দরভাবে পৃথিবীতে বাগান ক্ষেত সব কিছু চলবে মানুষ রিজিকে বরকত হয়ে যাবে রিজিকের জন্য এত কষ্ট করা লাগবে না এখানে ইঙ্গিত রয়েছে এই মানে বলেছেন রিজিকটা সহজেই আসবে সহজ রেজেক যদি আপনি নদীতে গেলে জেলেরা যদি এক খেয়া দিলে এতগুলো মাছ উঠে যায় সহজ রেজেক হয়ে গেল না ইলিশ মাছ যখন ধরা পড়ে নৌকা ভর্তি হয়ে যায় কত সহজ না আর যখন সারাদিনও পাওয়া যায় না দুই চারটা তখন কেমন হয় তো এখানে ইঙ্গিত রয়েছে যারা দিনকে আমল করলে শরীয়তকে অবলম্বন করলে কোরআজকে মেনে চললে আল্লাহ তারা রেজেকটাকে এত সহজ করে দিবেন কোনো সময় দেখবেন ফসল বুনে আসছেন মাছ আল্লাহ এত সুন্দর ফসল হয়ে যাচ্ছে লাউ গাছ লাগিয়েছেন কদু গাছ লাগিয়েছেন যদি আপনি বিশ পঞ্চাশটা কদু চলে আসে সহজ হয়ে গেল না আর এত গাছ লাগালেন তিন চারটা কদুও জোর করে বাইরে মনে হয় সহজ হলো নাকি এখানে সহজ হলো না তাহলে দেখা যায় অনেক সময় দেখা যায় কি ব্যাপার ফসলটা একদম খারাপ হয়ে গেল আরেকবার দেখা যায় ফসলটা এত ভালো হচ্ছে মাছ মারতে গিয়েছি দেশে এতগুলো মাছ নিয়ে খলৈ ভর্তি করে বাড়িতে এসেছি আবার কোন সময় দেখা যায় খল একেবারে খালি হয়ে আছে এই যে রিজিক সহজে আসা সহজে না আসার এক্সাম্পল পাওয়া যায় না আল্লাহ তালার বিধান মতো চললে পৃথিবীর মানুষকে আল্লাহ তালা রিজিকটাকে সহজ করে দিবেন উপরে নিচে সব জায়গা থেকে তো আমরা যদি এটা ইয়াকিন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এত সহজ রিজিক দান করবেন মিনহুম উম্মা তুমা ওয়াকাসি রুম মিন হুমসা আমায়ামালুন তাদের মধ্যে কিছু লোক আছে একেবারে মেপে মেপে কিছু আল্লাহর দিনকে ফলো করে খুব হিসাব করে করে বেশি করে না অল্প একটু দিনের কাজ করে আর মেজরিটি তো সবগুলোই ফাঁসে গুনার মধ্যে লিপ্ত আছে ওই 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 জমানায় আহালি কিতাবের অবস্থা বলা হচ্ছে অল্প কিছু লোক কিছু সামান্য আমল করে বাকি সবগুলো একদম দিনের বিরুদ্ধে চলে যায় এই উন্মতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে দিনকে মেনে চলে তাদের সংখ্যা মেজরিটি না মাইনরিটি দিন দাঁড়িয়ে আসে অল্প লোকের ভিতরে বেশি সংখ্যক লোক সমাজের মধ্যে দিন বিরোধী দিকে রওনা করে দিয়েছে স্রোত উল্টা দিকে এখন তাই না এটাই তো এই হচ্ছে এই জমানা তবে এই উন্মত আগের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে ওই উম্মদকে আল্লাহ তালা দুই ভাগে ভাগ করেছেন মুক্তাশেদা যারা ভালো তারাও খুব বেশি দিনদার না একেবারে হিসাব করে করে ইকোনমি ওইতে একতে সাদ থেকে সেদা একতে সাদ বলে আরবিতে হিসাব করে করে চলা আর সেখান থেকে এটাকে বলা ইকোনমিক্স বা ইকোনমিকে একতে বলে আরবিতে মানে একদম হিসাব করে আর বেশি করে আমল করাটাকে একতে সাদ বলে না তাদের মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ একেবারে অল্প অল্প হিসাব করে করে কিছু আমল করতো আর বাকিরা ফাঁসেক

যে উম্মতের মধ্যে যারা পরবর্তী পর্যায়ে এই কিতাবের ওয়ারিশ হবে কিতাব বলা হবে কোরআন ওয়ালা হবে ওলামারা যারা আইলেম শিখবে এবং বাকি যারা এই মোমেন ইন ডা যারা এই দিনকে আমল করবে তারা তিন গ্রুপ হবে এবার চিন্তা করে দেখি আমরা কোন গ্রুপে আছি দেখি একটু হিসাব নেই পরিচালিত আমরা প্রত্যেকেই নিজের গ্রুপের কথা বুঝতে পারবো তো যাদেরকে বাছাই করেছি আমার বান্দাদের মধ্যে এই কিতাব বলা হওয়ার জন্য এক গ্রুপ হবে জালে মূল্যে নিজেদের প্রতি জুলুম করবে তার মানে গুনাগার গুনায় লিপ্ত থাকবে তাদের মধ্যে এক গ্রুপ থাকবে একটু মিডিয়াম হিসাব করে করে দিনের দিকে আসে বেশি আসে না একেবারে বহিলের মতো হিসাব করে করে আসে অমিন হুমসা বে কম বেল আর তাদের মধ্যে আছে দিনের কাজে নেকির কাজে কোরআন হাদিসকে আমুল করার কাজে সবার আগে আগে নেকির কাজ হলেই সবার আগে তিনি আসে দিনের কাজ হলেই সবার আগে তিনি আছে আল্লাহর হুকুমে তারা এভাবে আগে আগে চলে এখন আমরা কোন গ্রুপের মধ্যে আছি এবার হিসাব করে আমরা বোধ হয় ভালো যারা আছি মিডিয়াম গ্রুপের মধ্যে আছি আসি সাবিক খাই পর্যায়ে এখন কেউ যাই নাই আর নাফসিহ অনেকটা আছে জুলুম করছি অনেক গুণ করে যাই আমরা ওই দুইটার মধ্যে কোনখানে আসি আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা আমাদেরকে সাবেক খাইরা করো